সবাই কীর্তন করুন, জয় রাধা মাধব
সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর সিদ্ধনাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ তো আমরা এখন মঙ্গলাচরণ করব যাতে করে আমরা এই শ্রীমৎ ভগবদ গীতা ভগবানের এই মুখনিশ্চিত বাণী হৃদয়ঙ্গম করতে পারি সেজন্য আমরা গুরু গৌরাঙ্গের নিকট প্রার্থনা স্বরূপ এই মঙ্গলাচরণ করব সকলে হাত জোর করে সমস্বরে মঙ্গলাচরণ করবেন ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রীচৈতন্য মনোহরিষ্ঠং স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপং কদমজ্জং দদাতি স পদন্তিকং বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথানিতান্তং সজীবং সাধুহিত সবধৃতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিতাই পরমাত্মনে বলভদ্র সুবোধাবং জগন্নাথ নম বৃন্দায় তুলসী দেব্যব্যয় কেশবাস বিষ্ণুভক্তিপদে দেবী সত্যবত্তায় নম নম বঞ্চাকল্পতুর্ভ্য কৃপা সিন্ধুবৈব পতিতানাং পাবেনেব্য বৈষ্ণবেব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরেকবার বলেন সকলে উচ্চ স্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরেকবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় এই নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজ ভুজ্য যোগ শ্লোক নম্বর 5 সকলেই উচ্চারণ করবেন ভগবানের মুখ নিশ্চিত বাণী ন চ মত স্থানি ভূতানি পশ্চমে যোগম ঈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মম আত্মা ভূত ভাবন ন চ মত স্থানে ভূতানি পশ্চমে যোগম ঈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মম আত্মা ভূত ভাবন ন চ মত স্থানে ভূতানি
পশ্চমে যোগমীশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মম আত্মা ভূত ভাবন জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা গোবিন্দ বৃন্দায় পঞ্চদত্ত ভগবান সিংহদেব কি। তো উক্ত শ্লোকের অনুবাদ সকলে বলবেন, যদিও সবকিছুই আমার, যদিও সবকিছুই আমারই সৃষ্টি, সকলে বলুন, যদিও সবকিছুই আমারই সৃষ্টি তবুও তারা আমাতে অবস্থিত নয়, আমার যোগ ঐশ্বর্য দর্শন করো, যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। উক্ত শ্লোকের তাৎপর্য করেছেন ইসকন ফাউন্ডার আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত সম্প্রদায়। জয় শিল প্রভুপাদ কি। ভগবান এখানে বলেছেন যে সবকিছু তাকে আশ্রয় করে আসে, মত স্থানই সর্বভূতানি। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের আটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আসে, তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি বলেছেন যদিও সব কিছু তাকে আশ্রয় করে আসে তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন, তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটি হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য। নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যুজ্যতে অনেন দুর্ঘটেষু কার্যেষু, ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তি সম্পূর্ণ পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি, কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়। অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনাও করা যায় না। ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও প্রতিপালক, কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না, কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন ধারণ পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যুগপৎভাবে ভগবান সব কিছুর মধ্যে বিদ্যমান, তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সব কিছুর মধ্যে বিদ্যমান। ভগবান এই সৃষ্টির থেকে ভিন্ন,
তবুও সবকিছুই তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগ ঐশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। এখানে ছিল প্রভুপাদের অনুপম তাৎপর্য সমাপ্ত। তো প্রভুপাদ এখানে সুন্দর করে ব্যাখ্যা করছেন, তা আমি অনুবাদটা আরেকবার করছি, যে যদিও সবকিছুই আমারই সৃষ্টি, এই কথা কে বলছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তবুও তারা আমাতে অবস্থিত নয়, আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কারণ আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তো শ্রীল প্রভুপাদ অনেক সুন্দর করে তাৎপর্য করছেন যে এই সমস্ত সৃষ্টি উৎস কে, সবকিছু সৃষ্টি করছেন কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই সমস্ত ব্রহ্মাণ্ড কার পরিচালনায় হচ্ছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিচালনায় হচ্ছে। একটা দেশ পরিচালিত হচ্ছে না, এই বাংলাদেশ পরিচালিত হচ্ছে কিনা, এটা কি এমনি এমনি চলছে? এর একটা সরকার প্রধান আছে কিনা? আছে। এবং সেই সরকার প্রধানের নির্দেশনায় সমস্ত দেশটা পরিচালিত হয় কিনা? কিন্তু কোনো মূর্খ যদি বলে যে না, আমি সরকার প্রধানকে মানি না বা দেখি নাই, এটা কি ঠিক? না। এটা এই দেশটা যেমন পরিচালনা করার জন্য একজন সরকারের প্রয়োজন হচ্ছে, তেমনি এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, এক একটা পৃথিবীর ওজন কত হবে? অনেক ওজন কিনা? কিন্তু এই ব্রহ্মাণ্ডটা, এই পৃথিবীগুলা, গ্রহগুলা, নক্ষত্রগুলা মহাশূন্য কি ভাসমান, ভাসছে? কোনরা পড়ে যাচ্ছে না, কোনরাই পড়ে যাচ্ছে না। তো এটা কার শক্তি, কার আকর্ষণে এই গ্রহ নক্ষত্রগুলো এই আকাশে ভেসে আছে? কার আকর্ষণে? এটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণ। তিনি সবকিছুর সৃষ্টির মূলে। যেমন আমরা মালা, একটা ফুলের মালা, এই যে মালা দেখতে পাচ্ছি না, কি অনেকগুলো ফুল দ্বারা অনেক সুন্দর করে একটা মালা, কিন্তু এই মালাগুলা কিভাবে আছে? এর ভিতরে একটা কি আছে? একটা চিকুন, একটা সুতা আছে, যে সুতাটা এই মালাটা কে কি আটকে রেখেছে, ধারণ করে রাখছে। কিন্তু আমরা কি সুতাকে দেখতে পাই? কিন্তু আমরা ফুলগুলো দেখতে পাই, ঠিক কি না? ঠিক তদ্রূপ এই গ্রহ নক্ষত্রগুলা যে আকাশে ভেসমান, এরা কার কার ইচ্ছায়, কার পরিচালনায় এই গ্রহ নক্ষত্রগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে? কার কার পরিচালনায়? পরমেশ্বর ভগবানের পরিচালনা। ভগবানের সুন্দরভাবে পরিচালনা করছে বিধায় প্রতিদিন সূর্য কি তার নির্দিষ্ট সময়ে সূর্য উদয় হচ্ছে, আবার সূর্য অস্ত যাচ্ছে। এমন কোন দিন আছে যে না, সূর্য উদিত হয় নাই আজকে? আছে না? এটা ভগবানের সুদক্ষ পরিচালনায় হচ্ছে। তো আমরা অনেকেই ভগবানকে মানি না বা বিশ্বাস করে না, অনেকে অনেক নাস্তিকরা। একবার বিজ্ঞানী নিউটন তার গবেষণাগারে তার কিছু বন্ধু গেছিল। তো বন্ধুরা বিজ্ঞানী নিউটনের টেবিলের উপর একটা ভূগোলক দেখতে পাচ্ছে, ভূগোলক, ভূগোলক চিনেন তো আপনারা? তো ভূগোলক দেখতে পাচ্ছে। তো তার বন্ধুরা বলছে, বাহ, এই ভূগোলকটা তো অনেক সুন্দর। কিন্তু তার বন্ধুরা ছিল কি নাস্তিক, ভগবান বিশ্বাস করত না। তো নিউটন বলছে যে হ্যাঁ, অনেক সুন্দর ভূগোলকটা। তো তার বন্ধুরা বলছে, এই ভূগোলক, এই ভূগোলকটা কে তৈরি করছে, এটা কি তুমি তৈরি করেছো? তখন নিউটন বলছে, না, এটা আমি তৈরি করি নাই। কি বলছে? না, এটা আমি তৈরি করি নাই। তখন তার বন্ধুরা বলল যে তুমি তৈরি করো না, তাহলে কি এরা এমনি এমনি হয়ে গেল? নিশ্চয়ই এটা কেউ কি তৈরি করছে, সৃষ্টি করছে। তখন নিউটন তার বন্ধুদের বলছে যে দেখো, এই সামান্য একটা খেলনা ভূগোলক, এই জিনিসটাকে তোমরা বলছো এটা কেউ সৃষ্টি করছে, কেউ তৈরি করছে, ঠিক কিনা? ওই হ্যাঁ। সামান্য একটা ভূগোলক
জড় বস্তু দিয়ে তৈরি এটা যদি কেউ সৃষ্টি করে তাহলে এই ব্রহ্মাণ্ডগুলো গ্রহ নক্ষত্রগুলো এটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে না তাহলে এইটারও একজন কে সৃষ্টিকর্তা আছে আর তিনি কে তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা আমরা অনেকেই ভগবানকে মানে না যে তারা বলে যে ভগবানকে দেখি নেই কিন্তু আমরা এই সমস্ত এই যখন আমরা এই ব্রহ্মাণ্ডের দিক তাকাবো যে এত সুন্দর ব্যবস্থাপনা হ্যাঁ যে প্রতিদিন সূর্য উঠছে সূর্য ডুবছে চন্দ্র উঠছে ঠিক আছে আমরা যে বাতাস বইছে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি আবার আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি ঠিক করছি ঠিক কিনা তা আমরা যেটা গ্রহণ করছি সেটা উদ্ভিদ ছাড়ছে আর আমরা যেটা ত্যাগ করছি এটা কি প্রাণী ত্যাগ করে তো প্রাণীটা কি করছে উদ্ভিদ যেটা ছাড়ছে বিশুদ্ধ ঔর্জ অক্সিজেন গ্রহণ করছে আবার এই দূষিত জিনিসগুলা কারা গ্রহণ করছে প্রাণী তো এই যে যে সুন্দরভাবে ব্যবস্থাপনা এটা কার দক্ষতায় এটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তা আমাদের যদি আমরা যদি ভগবানকে স্বীকার করে নিই যে শ্রীকৃষ্ণ হচ্ছে সব কিছুর সৃষ্টি তিনি হচ্ছেন সব কিছুর কি মালিক তাহলে কি হবে আমাদের আর কোনো দুঃখ থাকবে না আমরা হচ্ছি তার ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশ আর অংশের কর্তব্য কি অংশের কর্তব্য হচ্ছে কিসের পুণ্যের সেবা করা আর পুণ্যকে পুণ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা আমরা যেহেতু ভগবানের অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশ অংশ কোনটা আমরা যে জীবাত্মা এই জীবাত্মাটা কার অংশ কার অংশ ভগবানের অংশ আমার এই রক্ত মাংস শরীরটা আছে যেটাকে আমরা স্থূল শরীর এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে তখন আমার কোনো অস্তিত্ব থাকবে থাকবে কোনো অস্তিত্বই নাই আমি কি হিসেবে গণ্য নিজেকে প্রমাণ করব যদি আমার হৃদয় থেকে প্রাণবায়ুটা বেরে হয়ে যায় তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে অথচ আমরা নিজেদেরকে অনেক বড় ভাবি তো পঞ্চম অধ্যায় ২৯ নম্বর শ্লোকে বলছে যে কি যে ভক্তারাম যোগ তপস্যাম সর্বলোক মহেশ্বর সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মিশ্রতি তো এই শ্লোকে শান্তির একটা সূত্র দিছে কিসের সূত্র শান্তির সূত্র দিছে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারবো এই জগতে তো সবাই আমরা কি শান্তি চাই কিনা কিন্তু প্রকৃত শান্তি যে কিসে আছে এরা মানুষ বুঝতে পারে না তো এই শ্লোকে গীতার পঞ্চম অধ্যায় ২৯ নম্বর শ্লোকে কি বলছে ভক্তারাম যোগ্য তপস্যাম সর্ব লোক মহেশ্বর সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মিশ্রতি তো অনুবাদ কি বলছে আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা সমস্ত যোগ্য ও তপস্যার পরম ভোক্তা কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমরা নিজেকে সবাই ভোক্তা বলে দাবি করি যে আমি অমুক এটা আমার সবকিছু আমার আমার বলি ঠিক না কিন্তু সব কিছুর মালিককে পরমেশ্বর ভগবান ঠিক আছে আপনি যে শরীরটা আছেন এটারও কোনো নিশ্চয়তা আছে হ্যাঁ ভাড়া করা শরীর আছে তো সব কিছুর মালিক হচ্ছে ভগবান আপনি যে বলতে পারেন যে আমি টাকা পয়সা রোজগার করে হ্যাঁ ইঞ্জিনিয়ার দিয়ে হ্যাঁ মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়েছি এই বাড়িটা আমার এই বাড়িটা আপনার এই জমিটা আমার এই জমিটা আপনার আপনি কতদিন ভোগ করতে পারবেন আপনি যতদিন আপনার শরীরে আত্মাটা আত্মাটা চলে গেলে কি হবে এই বাড়ি গাড়ি আপনার থাকবে এই টাকা পয়সা বাড়ি গাড়ি এইখানেই থাকবে তো আমরা কিছু সময়ের জন্য এটা দাবি করছি বুঝতে পারছেন এটা কি আমরা কিছু সময়ের জন্য দাবি করছি যে এটা হচ্ছে আমার
কিন্তু প্রকৃতপক্ষে এই বাড়ি গাড়ির মালিক আমি না, আমি আমি না, আমাকে একদিন এইগুলোকে ত্যাগ করতে হবে, এগুলোকে আমাকে ছেড়ে যেতে হবে। আমি যদি যেতে নাও চাই আমি কি আমার যেতে হবে কিনা, বাধ্য কিনা? এখানে বলছে সবকিছু সমস্ত যজ্ঞ তপস্যা একমাত্র ভোক্তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর কি বলছে? সর্বলোকের মহেশ্বর। তিনি কি সর্বলোকের মহেশ্বর? শুধু আমাদের এই পৃথিবীর না, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত যত লোক আছে সমস্ত লোকের মহেশ্বরকে মালিককে ভগবান, ব্রহ্মলোক, তপলোক, শিবলোক, সব লোকের মালিককে পরমেশ্বর ভগবান। শুধু এই এই গ্রহের বাড়ি গাড়ি জমি জমা না, বুঝতে পারছেন? সমস্ত লোকের মালিক হচ্ছে কে? ভগবান। কি বলছে? সর্বলোকের মহেশ্বর। আমি হচ্ছে সমস্ত লোকের মহেশ্বর, সবকিছুর মালিক হচ্ছে আমি। আর কি বলছে? সমস্ত জীবের সুহৃদ, সুহৃদম সর্বভূতানাম। আমি হচ্ছে সমস্ত জীবের কি? সুহৃদ। সমস্ত জীবের সুহৃদ কে? পরমেশ্বর ভগবান। তো ভগবান হচ্ছে আপনার একমাত্র সুহৃদ। সবাই আপনাকে ত্যাগ করে চলে যাবে, কিন্তু ভগবান আপনাকে কখনোই ত্যাগ করবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ত্যাগ করবে, কিন্তু ভগবান কি পরমাত্মা রূপে আপনার হৃদয়ে সবসময় থাকবে কিনা? আপনি যদি এই শরীরটা ত্যাগ করেন আবার যে নতুন শরীর পাবেন সেখানেও ভগবান আপনার সাথেই থাকবে। তো ভগবান হচ্ছে আমার কি একমাত্র শরীর। তো ভগবান হচ্ছে আমার সবচাইতে নিকটে, সবচাইতে কাছে, কিন্তু আমি সবচাইতে কাছের লোকটিকেই আপন ভাবতে পারলাম না, তাকেই পর ভেবে তাকে অবজ্ঞা করছি সারা জীবন, করছি কি না? সব সময় এই দেহটা নিয়ে পড়ে থাকি, দেহের কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য হবে, ঠিক না? আত্মার মঙ্গল কামনা কখনো করছি? কখনো করিনি। তো ভগবান বলছে আমি সমস্ত জীবের শরীর রূপে আসি, জেনে যোগীরা জড়জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। তো শান্তি লাভের সূত্র আছে তিনটা, কি যে সবকিছুর ভক্তাকে কে? সবকিছুর ভক্তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সবকিছুর মালিককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং সমস্ত জীবের সুহৃদ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই তিনটা জিনিসকে যদি আমরা মানি তাহলে আমরা কি করতে পারবো? শান্তি লাভ করতে পারবো। এই জগতে আমরা সবাই শান্তি খুঁজি, শান্তি খুঁজি কিনা? কিন্তু শান্তির আশা শান্তি কেউ খুঁজে পায় না। কিছু সময়ের জন্য সে হয়তো দুঃখের পলক, মানে কিছু সময় হয়তো সে দুঃখ নাই, ঠিক না? এটা কি সে সুখ বলে মনে করছে? বুঝতে পারছেন? যেমন হাসপাতালে অনেকে অসুস্থ হয়ে শুয়ে থাকে, ঠিক না? একটু সামান্য একটু সুস্থ হয় তাহলে সে মনে করছে কি আমি মানে একটু ভালো আছি। তো আমরা সবাই শান্তি খুঁজি, কিন্তু শান্তি যে কোথায় আছে সেই উচ্চ খুঁজতে চাই না। তো একটা গল্প বলি, এই যে চার বন্ধু, বুঝতে পারছেন তো, মিলে অনেক টাকা পয়সা জমিয়ে আমেরিকায় গেছে, বুঝতে পারছেন? কোথায় গেছে? আমেরিকায় গেছে। আমেরিকায় গিয়ে আমরা থাকবো, ঠিক আছে? শুনছি আমেরিকা অনেক সুন্দর শহর, আমেরিকা অনেক ধনী দেশ, অনেক অনেক ভোগ বিলাস আছে। তা আমেরিকার সবচাইতে বড় উঁচু দালানে আমরা থাকবো। তা চার বন্ধু মিল্লা আমেরিকা ঘুরছে, একটা 100 তলা একটা ফ্ল্যাট, সেখানে তারা একটা ফ্ল্যাট বানিয়েছে। কত তালা? 100 তলা। তো তারা যখন গেল তো সকালবেলা কি করছে, সবাই ঘুরতে বেরিয়েছে চার বন্ধু মিলে। তো ঘুরতে ঘুরতে এসে তখন কি তাদের ফ্ল্যাটের বিল্ডিং এর কাছে আসলো, ঠিক তখন কি হয়েছে, আমেরিকা শহরে লোডশেডিং হয়েছে। কখন আমেরিকা কারেন্ট যায় না, কিন্তু বিশেষ বা কোনো দুর্ঘটনার কারণে সেই দিন কারেন্ট নেই। যেহেতু
100 তলা অনেক বড় বড় বিল্ডিং এ কি থাকে লিফট থাকে তো কারেন্ট না থাকলে তো লিফটে কি চলা যাবে যাবে না তো তার বন্ধু মিলে কি করছে কয় ঠিক আছে তাহলে আমরা এখন কি উপায় তো ঠিক আছে আমরা কি করব আমাদের কিছু মানে শরীরে কিছু ওজন কমিয়ে আমরা হেঁটে হেঁটে 100 তলা উঠব তো তাদের শরীরে কিছু ভারী পোশাক ছিল যেটা আমেরিকা তো শীত প্রধান তো সমস্ত শরীরে যে বাড়তি পোশাকগুলো ছিল সেগুলো নিতে রেখে সবাই চার বন্ধু মিলে করলো যে আমরা সবাই আজকে আমাদের দুঃখের কথা মনের সমস্ত কথা খুলে বলবো তাই প্রথম বন্ধু শুরু করলো তার সে দুঃখের কথা যে আমার জীবনে কত দুঃখ কত দুঃখের কথা বলতে বলতে 30 তলা সে গেছে কয় তলা 30 তলা এখন দ্বিতীয় বন্ধু পালা এখন দ্বিতীয় বন্ধু বলছে আরে আমার দুঃখের কথা আর কি শুনবি তোর আর কিসের দুঃখ আমার তো এর চেয়ে অনেক ট্র্যাজেডি না না তারপরও বল তো দ্বিতীয় বন্ধু তার অনেক দুঃখের কথা শুনাইলো তো শুনতে শুনতে সে 70 তলা পর্যন্ত গেল ঠিক আছে এখন তৃতীয় বন্ধু শুরু করছে তৃতীয় বন্ধু শুরু করছে তার দুঃখের কথা সে বলছে আরে আমার অনেক দুঃখ এগুলো তোরা শুনতে পারবি না তোরা এই দুঃখের কথা শুনে তারা তোমরা অনেক কষ্ট পাবে না আমরা সবাই আমাদের মনের কথা বলছি তোমারও কথা বলতে হবে তো তৃতীয় বন্ধু তার সমস্ত দুঃখের কথা বললো সমস্ত মনের কথা বললো বলতে বলছে 99 তলা গেছে কত তলায় তা বাকি আর এক তলা আছে এখন বন্ধু কয়জন তলা একজন চতুর্থ বন্ধু তার পালা এখন সবাই বলছে এখন তুমি বলো তো চতুর্থ বন্ধু বলছে আরে আমার দুঃখের কাহিনী আর তোমরা শুনো না আমি যদি আমার দুঃখের কথা বলি এত ট্র্যাজেডি এত ট্র্যাজেডি যে তোমরা হার্ট ফেল করবে এখানে কি করবে তো তোমরা এই দুঃখের কথা শুনো না তো তিন বন্ধু বলছে না 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 তুমি আমাদের সবাই অনেক কথা গোপন কথা তুমি জেনে গেছো এবং তোমার কথা বলবা না এটা তো হয় না তুমি তোমার কথা বলো মানে সমস্ত কথা আমাদের খুলে বলো তখন চতুর্থ বন্ধু বলল হায় রে দুঃখের কথা আর কি বলবো যে দেখো আমাদের এই বিল্ডিং এ ওঠার সময় আমাদের মানে ভারী ভারী পোশাক গুলা বা লাগেজ গুলা নিচে রেখে আসছি তো দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ফ্ল্যাটের যে চাবিটা সেই চাবিটা আমি ভুল করে আমার পোশাকে রেখে আসছি বুঝতে পারছেন কি বলছে মানে ফ্ল্যাটের যে চাবি 100 তলা যে চাবি তাদের যে রুমে ঢুকবে সেই রুমের চাবি কোথায় রেখে আছে নিচে রেখে আছে বুঝতে পারছেন তাহলে এখন দুঃখটা কেমন বলুন তো সবাই তো মাথায় হাত দিছে হাই হাই কি হবে তো এই গল্প বলার মানে হচ্ছে এই জগতে আমরা সবাই সুখ খুঁজি শান্তি খুঁজি কিন্তু শান্তির প্রকৃত উৎস কি সেটা খোঁজার চেষ্টা করি না বুঝতে পারছেন যদি আমাকে শান্তি পেতে পেতে চাই তাহলে আমাকে কৃষ্ণের শরণাগত হতে হবে কারণ তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আমার একমাত্র মালিক ঠিক কি না তিনি হচ্ছে আমার প্রকৃত শরীর তিনি কি আমার প্রকৃত শরীর তো তিনি যদি যখন আমাকে ত্যাগ করবে তখন আমার অস্তিত্বই থাকবে না বুঝতে পারছেন এই দেহে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে আমাদের উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস জীবের স্বরূপ কি কৃষ্ণের নিত্য দাস তা আমরা হচ্ছে কৃষ্ণের অংশ অবিচ্ছেদ্য অংশ তো আমরা যদি শান্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে পরমাত্মার সেবা করতে হবে পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ত্রিদেব সেই বিষ্ণু রূপে পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছে বুঝতে পারছেন প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছে
তা আমাদের কি করতে হবে? পরমাত্মার সেবা করতে হবে। কিন্তু আমরা পরমাত্মার সেবা করি না, আমরা আত্মার কিসে মঙ্গল হবে এটা কখনো চেষ্টা করি না। কিন্তু এই শরীরটা নিত্য না অনিত্য বলুন তো? আমার এই শরীরটা নিত্য না অনিত্য? অনিত্য। এটা কি চিরকাল থাকবে? চিরকাল থাকবে না। এখন আমরা অনেকেই যুবক আছি, কিন্তু এক সময় এই শরীরটা বৃদ্ধ হবে কিনা, এমন কোন ব্যক্তি আছেন যে না আমি আমার অর্থের দ্বারা ক্ষমতা দ্বারা আমি আমার বৃদ্ধকে মানে রোধ করতে পারবো? আছে না? আপনার এই সৌন্দর্য আপনার এই শক্তি এক সময় থাকবে না। আপনারা মোহাম্মদ আলীর কথা শুনছেন না? বিখ্যাত কি বক্সার সেই মোহাম্মদ আলী। শেষ জীবনে কি হয়েছিল? এমন অসুখ হয়েছে তিনি হাত দিয়ে একটা কাপও তুলতে পারার শক্তি ছিল। তো আপনি যখন ভীত হবেন ঠিক আছে, আপনার এই সৌন্দর্য থাকবে না। থাকবে কোথায়? যাবে আপনার এই রূপের অহংকার, কোথায় যাবে আপনার এই টাকার অহংকার, কোথায় যাবে আপনার এই আত্মীয় স্বজনের অহংকার? কিছুই থাকবে না। আপনি কি বেদে পড়ে থাকবেন? থাকবেন কি না? হ্যাঁ, বেদে পড়ে থাকবেন কি না? হ্যাঁ, বেদে পড়ে থাকবেন। বুঝতে পারছেন তো? বার্ধক্য আমাদের কাউকেই ক্ষমা করবে না। ক্ষমা করবে? একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ছিল একজন মহিলা, বুঝতে পারছেন? তিনি তার নিজের জীবনের কথা বলছে, সে অনেক পোশাক ডিজাইন করছে, অনেক সুন্দর সুন্দর পোশাক তৈরি করছে, আর সেই পোশাক পরে অনেক নামি দামি মডেলরা হেঁটেছে, এবং সেই পোশাক পরে মানে কোটি কোটি টাকা লাখ লাখ টাকার স্টেজের উপর হেঁটেছে। যে সেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তার শেষ জীবনীতে সে বলছে যে আমি কত টাকা পয়সার মালিক ছিলাম, হ্যাঁ আমি কত নিজে পোশাক তৈরি করছি, কত সুন্দর সুন্দর পোশাক নিজে ডিজাইন করছি, নিজে তৈরি করছে, সেই পোশাক পরে আমি ঈশ্বরের উপর হেঁটেছি। আজকে আমার পোশাক হচ্ছে কি? হাসপাতালের বেডে কি একখানা সাদা কাপড়, বুঝতে পারছেন? আজকে আমার পোশাক কি? হাসপাতালে দেওয়া সাদা কাপড়। আজকে আমি কোথায় শুয়ে আছি? বেডের উপর, হাসপাতালের বেডে শুয়ে আছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের সময় থাকতে, বুঝতে পারছেন, সময় থাকতে হরিভজন করতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, বুঝতে পারছেন? সময় গেলে আর কিছু হবে না। প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমরম আচারত প্রাগ্য। আমাদের এই আধ্যাত্মিক অনুশীলন করতে হবে কোথা থেকে? কৌমর আচারত প্রাগ্য, ছোটবেলা থেকে, কিশোর বয়স থেকে, বুঝতে পারছেন? ছোটবেলা থেকে। তো আমরা যদি আমাদের শান্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই ভগবানের কে শরণাগত হতে হবে, বুঝতে পারছেন? আমি যদি কৃষ্ণের শরণাগত হই তাহলে সব কিছুর চিন্তা কার? আমার না কৃষ্ণের? কৃষ্ণের। তাহলে আমি কেন টেনশন নিতে যাব? অর্জুন বিভ্রান্ত হয়েছিল কি না? হয়েছিল। আমি যুদ্ধ করব না বলছিল না? কি আত্মীয় স্বজনকে দেখে কি করছে? হতাশ হয়েছে যে এদের সাথে যুদ্ধ করলে আমার পাপ হবে। হ্যাঁ, বিভ্রান্ত হয়েছিল না? সে যখন জীবনের কি করবে কিম কর্তব্য বিমূর হয়েছিল, হয়েছিল না? কত অধ্যায়? দ্বিতীয় অধ্যায় কত নম্বর শ্লোক? সাত নম্বর শ্লোক। অর্জুন বলছে না আমি এখন কিম কর্তব্য বিমূর, আমার কি করা কর্তব্য উচিত আমি এখন বুঝতে পারছি না। তারপর অর্জুন কি করছে? এখন আমি তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে উপদেশ প্রদান করো, বুঝতে পারছেন? তো আমরা জীবন ক্ষেত্রে কিম কর্তব্য বিমূর হয়ে যায় কিনা? যায় না?
বুঝতে পারি না এখন আমার কি করা উচিত। তো যখনই আমরা কৃষ্ণের শরণাগত হব এই গীতার শিক্ষার আলোকে, তখন আমরা এই জীবন যুদ্ধে জয়লাভ করতে পারব, বুঝতে পারছেন? আর নচেত কখনোই আমরা জীবন যুদ্ধে জয়লাভ করতে পারব না, কখনোই পারব না। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে দুই পক্ষ ছিল, একটা হলো পাণ্ডব পক্ষ আর একটা কি কৌরবরা, ঠিক না? তো তো পাণ্ডবরা কার শরণাগত ছিল, কার শরণাগত ছিল? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ছিল। আর কৌরবরা, কৌরবরা কার শরণাগত ছিল? কৌরবরা মামা শকুনের কথা শুনেছ, ঠিক না? তো তো পাণ্ডবদের পক্ষে কারা ছিল? পাণ্ডবদের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিল। আর কৌরবদের পক্ষে কারা ছিল? হ্যাঁ, কৌরবদের পক্ষে কারা ছিল? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য অষ্টগুরু, কুলগুরু কৃপাচার্য, তারপর কর্ণ, বড় বড় রথি মহারথীরা ছিল, ছিল কিনা, এমনকি কৃষ্ণের নারায়ণী সেনা ছিল, বুঝতে পারছেন? কৃষ্ণের নারায়ণী সেনা ছিল, কোটি কোটি নারায়ণী সেনা ছিল। কাদের পক্ষে? কৌরবদের পক্ষে, বুঝতে পারছেন? আর পাণ্ডবদের পক্ষে ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একা, বুঝতে পারছেন? একবার অর্জুন আর দুর্যোধন যখন কৃষ্ণের কাছে গেল, হ্যাঁ, কৃষ্ণের সাহায্য প্রার্থনা করার জন্য, তো দুর্যোধন গিয়ে মাথার কাছে বসে আর অর্জুন বসছে পায়ের কাছে। তো কৃষ্ণ যখন ঘুম থেকে উঠছে তখন প্রথম অর্জুনকে দেখছে, তো তখন বলছে কি ব্যাপার তোমরা আসছো, তখন বলছে যে এরকম এরকম, তখন কৃষ্ণ বলছে যেহেতু আমি ঘুম থেকে উঠে অর্জুনকে দেখছি আর অর্জুন যেহেতু ছোট, তো অর্জুনই আমার কাছে আগে প্রার্থনা করুক যে সে আমার কাছে কি চায়। তখন দুর্যোধন বলছে না এটা হবে না, আমি বড়, আগে আমি চাবো। তো কৃষ্ণ বলছে না আগে অর্জুন চাক। কৃষ্ণ অর্জুনকে পরীক্ষা করছে যে দেখি অর্জুন আমার কাছে কি চায়, কারণ অর্জুন তো ভক্ত। তো তখন অর্জুনকে বলছে, অর্জুন বলো তুমি আমার কাছে কি সাহায্য প্রার্থনা চাও। তখন কৃষ্ণ বলছে দাঁড়াও, আমার কাছে সাহায্য প্রার্থনা করার আগে আমার কিছু সত্য আছে, সেই সত্যগুলো তোমরা শুনো। কি সত্য? বলছে সত্য হচ্ছে এই, এই যুদ্ধে আমি কোনো অস্ত্র ধারণ করব না। কি বলছে কৃষ্ণ? এই যুদ্ধে আমি কোনো অস্ত্র ধারণ করব না, এবং আমার কি আছে, কোটি কোটি নারায়ণী সেনা আছে। এখন তোমরা চিন্তা করে দেখো তোমরা আমার কাছে কি চাও। তো দুর্যোধনের হার্টবিট বেড়ে গেছে, বুঝতে পারছেন? দুর্যোধনের হার্টবিট বাড়ছে কেন? সে ভয়ে আছে যে অর্জুন যেহেতু আগে চাবে কৃষ্ণের কাছে, তো অর্জুন যদি কৃষ্ণের তাহলে তো আমার সব কিছু গেল, আমও গেল সালাও গেল। এই কথা কে ভাবছে? দুর্যোধন ভাবছে, কারণ দুর্যোধন ভাবছে যে কৃষ্ণ যদি এই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ না করে, যুদ্ধ না করে, তাহলে আমি এই পুতুল কৃষ্ণকে নিয়ে আমার কি লাভ, বুঝতে পারছেন? তো দুর্যোধন খুব ভয়ে আছে। তখন কৃষ্ণ বলছে যে হে কৃষ্ণ বাসুদেব, আমার শুধু আপনাকেই প্রয়োজন, আমার আপনার নারায়ণী সেনা দরকার নেই, আমি আপনাকে চাই। তো দুর্যোধন মনে মনে অনেক খুশি, আরে অর্জুন একটা বোকা, কে রকম ভুল করে, পুতুল কৃষ্ণ নিয়ে কি হবে, একটা গোয়ালাকে নিয়ে আমি কি করবো। কিন্তু অর্জুন কি ভুল করছে না সঠিক সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, তার পরিণাম আমরা কি কি দেখি, যুদ্ধে কারা জয়লাভ করছে? তো অর্জুনের বিপক্ষে যারা যুদ্ধ করছে পাণ্ডবদের বিপক্ষে, তারা বড় রথি মহারথি ছিল। এক ভীষ্মদেবী পারত এই যুদ্ধ সমাপ্ত করে দিতে, একদিনে পারত কিনা?
তার সেই ক্ষমতা ছিল কিনা, কিন্তু পাণ্ডবদের পক্ষে যেহেতু কৃষ্ণ ছিল তাই যুদ্ধে কে জয়লাভ করছে? পাণ্ডবরা জয়লাভ করছে। ঠিক তদ্রূপ আমরাও যদি এই জীবন যুদ্ধে জয়লাভ করতে চাই, জীবনে যদি শান্তি চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে, ঠিক অর্জুনের মতো। অর্জুন বলছে না, আমি এখন তোমার শরণাগত, তুমি আমাকে জ্ঞান উপদেশ প্রদান করো। তা আমরাও যদি ভগবানের শরণাগত হই, তখন ভগবান কি করবে? আমাদেরকে এমন ফল দেবে যা আমরা কখনো কি চিন্তাও করতে পারবো না। তো ভগবানের শরণাগত হলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারব, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব, এবং অন্তিমে আমরা ভগবানের কাছেই ফিরে যেতে পারব। এটাই হচ্ছে গীতার মূল শিক্ষা। তো এই যে সামনে পুরুষোত্তম মাস আসতেছে, ঠিক না, 18 তারিখ থেকে এই পুরুষোত্তম মাস, এই মাসটা যারা জাগতিক মাস তারা কি মাস বলে? মল মাস বা অধিক মাস, ঠিক কিনা? কারণ এই মাসে কোনো শুভকর্ম তারা করে না। তো এই অধিক মাস কেন বলে? যে প্রতিপাদ থেকে পূর্ণিমা পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে মানে চন্দ্র মাস, ঠিক আছে? আরেকটা আছে কি, সৌর গণনা। তো চন্দ্র মাসের গণনা অনুযায়ী বছর হয় 355 দিনে, আর সৌর গণনা অনুযায়ী বছর হয় 365 দিনে। তো কয়দিন ডিফারেন্স? 10 দিন। এই দুই, হ্যাঁ, চন্দ্র গণনার সময় এবং সৌর গণনার সময়, এই সমন্বয় করার জন্য 3 বছর পর পর, 3 বছর পর কি হয়, 10 দিন করে 30 দিন, 1 মাস অধিক হয়। এই এই 3 বছর পরে এই 30 দিন, 10 দিন করে 30 দিন, এটাকেই বলা হয় অধিক মাস। এটা যে অধিক মাস, তা এই মাসে কি করে জাগতিক লোকরা? কোন শুভকর্ম করে না। তো এটা যখন দেখলো তখন এই মাস কি করলো, ভগবান বিষ্ণুর কাছে গেল যে সবাই আমাকে অবজ্ঞা করছে, আমার কি গতি হবে? তখন ভগবান বিষ্ণু সেই মাসকে নিয়ে গোলক বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেল। যখন নিয়ে গেছে তখন এই অধিক মাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমরা তো সবাই আপনার সৃষ্টি, কিন্তু আমাকে সবাই অবজ্ঞা করছে, আমাকে সবাই অবজ্ঞা করছে, কৃপা করে আপনি আমার একটা ব্যবস্থা করুন। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ঠিক আছে, তোমাকে সবাই অবজ্ঞা করলো, আমি তোমাকে সর্বোচ্চ স্থান দান করলাম, আজ থেকে তোমার নাম হবে আমার নামে, পুরুষোত্তম মাস নামে। কি নামে? পুরুষোত্তম মাস। এই সামনে যে 18 তারিখ থেকে শুরু হবে সেটা কি মাস হবে? পুরুষোত্তম মাস। আজ থেকে তোমার মাসের নাম হবে আমার নিজের নামে, পুরুষোত্তম মাস। আর এই মাসে যারা যা কিছু করবে তার হাজার হাজার গুণ ফল লাভ করবে। অর্থাৎ এটা ভগবান অত্যন্ত কৃপা করছে এই মাসটাকে, এই পুরুষোত্তম মাসটাকে। বুঝতে পারছেন? এই পুরুষোত্তম মাসে আমাদের কি করতে হবে? বেশি করে হরিনাম জপ করতে হবে, গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে, ঠিক আছে, খুব ভোরে স্নান করতে হবে, জাগ্রত থাকবেন, অবিচ্ছন্ন খাবেন। তো এভাবে দেখুন, এই যে অধিক মাসটা কার শরণাগত নিয়েছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছে। তো ভগবান তাকে কি ফল প্রদান করছে?
কি ফল প্রদান করছে? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে গণনা করছে কিনা? এটা সমস্ত গৌড়ীয় বৈষ্ণবরা কি পরম পূজনীয় মাস হিসেবে মানে কিনা? মানে না তো? সবাই মুনি ঋষিরা সবাই এই মাসটাকে বলছে সমস্ত মাসের মধ্যে, সমস্ত ব্রতের মধ্যে, সমস্ত সংযমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত করা। তো সকলে চেষ্টা করবেন এই পুরুষোত্তম মাসে ব্রত থাকার, আপনারা চেষ্টা করবেন বেশি করে হরিনাম করা, এবং কি করবেন এই মাসে আপনারা চেষ্টা করবেন কখনো আমিষ আহার করবেন না, ঠিক আছে? এই মাসে যারা আমিষ আহার করেন তারা নিরামিষ খান, যদি সম্ভব হয় ভগবানকে ভোগ নিবেদন করে খান প্রসাদ হিসেবে, তাহলে আপনারা অনেক অনেক ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এই মাসে যারা ভগবানের জন্য একটু ভক্তি করবে ভগবান তাদেরকে হাজার 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 গুণ ফল প্রদান করবে, এবং এই মাসে সন্ধ্যাবেলা প্রদীপ দেখাবে, ঠিক আছে? ঘৃত প্রদীপ, ঘৃত প্রদীপ সম্ভব না হলে তিলের প্রদীপ দিয়ে দেখাবে। আমাদের মন্দিরে এত দামোদর মাসে এবং এই পুরুষোত্তম মাসে প্রদীপ দেখানো হয়, আপনারা সকলে আসবেন। শুধু আপনারাই না, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন, এসে ভগবানকে প্রদীপ দেখাতে পারবেন একদম বিনা পয়সা, কোনো টাকা নেবে না, আপনাকে প্রদীপ সলতা সব কিছু দেবে। মন্দিরে আসলে সন্ধ্যাবেলা আপনি ভগবানকে প্রদীপ দেখাতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনি কত কৃপা পাবেন এই পুরুষোত্তম মাসে ভগবানের মন্দিরে এসে, হ্যাঁ, ভগবানকে প্রদীপ দেখালে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই পুরুষোত্তম মাস ব্রত থাকা, বেশি করে জপ করা, গীতা পড়া, কীর্তন করা। তো এখানে আমি আজকে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ বিশ্রাম রাখছি, সকলে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার পাঠ ছিল না, তো আজকে যার পাঠ ছিল সে একটু অসুস্থ কারণে আমি পাঠ দিয়েছি, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলেই দুহাত তুলেন, আমরা একবার পঞ্চতত্ত্ব এবং একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রার্থনা করব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পাঠ কি শিল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি আগত পুরুষোত্তম ব্রত মহোৎসব কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তা প্রসাদ